রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধু, এই মুহূর্তে রয়েছে সব থেকে বড় সুখবর আপনাদের জন্য। প্রায় এক যুগ পর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্কশিপ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আর এই ভিডিওটি আমরা ইন ডিটেল আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটনে এক্ষুনি লাইক করে দিন। আর এমন ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে একটা নিউজ পেপারে। এর আগে আপনাদেরকে ফুড সাব ইন্সপেক্টরের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেটি কিন্তু সর্বপ্রথম কিন্তু বেরিয়েছিল একটা পেপারে, ঠিক তার এক থেকে দুদিন পরে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছিলো অফিসিয়াল সাইটে। তো এক্ষেত্রে 22 তারিখ থেকে যেহেতু এটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তাই আশা করা যায় আজ সন্ধ্যের মধ্যেই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো আপনারা জানেন সর্বপ্রথম লেটেস্ট আপডেটগুলি আপনাদেরকে সর্বপ্রথম দিয়ে থাকি, তাই ভিডিওটিতে একটা লাইক অবশ্যই এক্ষুনি করে দিন। তো চলুন ইন ডিটেলে আপনাদেরকে জানিয়ে দিই। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2019 ক্লার্কশিপ এক্সামিনেশন 2019। দ্য কমিশন উইল হেল দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 অন দ্য রেজাল্ট অফ হুইচ রিক্রুটমেন্ট ইজ মেড টু সার্টেন ক্লারিক্যাল পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি দ্য কমিশনস ওয়েবসাইট www.pscwbapplication.in on and from 11:30 AM the 22 February 2019। অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন 22 ফেব্রুয়ারি অর্থাৎ কাল থেকে বেলা 11:30 থেকে কিন্তু চালু হয়ে যাবে আপনাদের অনলাইন আবেদন প্রক্রিয়া। তো আপনারা কিন্তু অবশ্যই করবেন। বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু এনরোল দেমসেলস অ্যাজ পার ওয়ান টাইম এনরোলমেন্ট, অর্থাৎ আবেদন করার পূর্বে আপনাদেরকে অবশ্যই ওয়ান টাইম এনরোলমেন্ট আপনাদেরকে করে নিতে হবে। স্কিম থ্রু দ্য সেম ওয়েবসাইট অর্থাৎ সেই ওয়েবসাইটে যেয়ে আপনাদেরকে করে নিতে হবে। দোজ হু হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দ্য সেম ওয়েবসাইট দ্যাট ইজ www.pscwbapplication.in নিড নট এনরোল অনস এগেন, অর্থাৎ আপনার যদি ওয়ান টাইম এনরোলমেন্ট অলরেডি করে রেখেছেন তো আপনাদেরকে কিন্তু আর করার দরকার হবে না। ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশন স্কেল অফ পে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিজ থ্রু অনলাইন অ্যান্ড অফলাইন স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন এটসেট্রা উইল বি অ্যাভেলেবল ইন দ্য কমিশন ওয়েবসাইট, অর্থাৎ পরবর্তী সময়ে আপনার এজ লিমিট কোয়ালিফিকেশন স্কেল অফ পে ক্লোজিং ডেট এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে কী দিতে হবে সমস্ত কিছুই কিন্তু পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে আর একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে লাস্ট ডেট যেটি বলা হয়েছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিজ থ্রু অনলাইন, অর্থাৎ অনলাইন আবেদনের লাস্ট ডেট যেটি রয়েছে 25/3/2019 রাত্রি 12টা অবধি, এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিজ থ্রু অফলাইন অর্থাৎ আর অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার লাস্ট ডেট যেটি রয়েছে 26/3/2019। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় একটা সুখবর। আর ফুল নোটিফিকেশানটি আশা করব আজকের মধ্যে প্রকাশিত হয়ে গেলে আপনাদের সামনে সেই ফুল নোটিফিকেশানটি নিয়ে এসে আপনাদেরকে আরও ইন ডিটেলে জানিয়ে দিতে পারবো। তাই অবশ্যই ভিডিওটি আপনারা দেখার সঙ্গে সঙ্গে লাইক করে দিন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। পাশাপাশি সেই নতুন আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।